এইগুলো আছে যেগুলো আমরা নিয়ে যাব, মানে এটা না, এটা মানে কালকের প্রিপারেশনের জন্য লাগবে ব্যাস। আর এই সব এই যত আছে এগুলো আমরা নিয়ে যাব ট্রেনে, মানে পুরো এই সিটং চাটাকপুর সবাইকে খাওয়ানোর জন্য আমরা নিয়ে যাচ্ছি। আমার জন্য তো এটাও কম। এটাও বলছে আমরা প্যাকিং এখনো হয়নি, না হয়তো নেই, বাট দেখো খাবার দেখে লোকের মন ভরে যাবে। এখানে আরো ছিল একটা মাফিনের বক্স ছিল, জিমজাম পেয়েছি আমরা, একটা মাফিনের বক্স ছিল, আরো বাউলি ছিল যেগুলো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ আমরা আর ওয়েট করতে পারি টাইমের আগে। এই অ্যাপটা মানে আমার ফেভারিট, কত দূর যাচ্ছে দেখ, এর থেকে বেশি যাচ্ছে হচ্ছে। কাল 8:30 আমাদের ট্রেন, আর আজকের অবস্থা ঠিক এরকম। আর এখনো সে বলতে পারছে না সে কি পড়বে আর কি পড়বে না। সো আমিও জানি না কি করব কি করব না। কি মহঙ্গা এখানে হচ্ছে প্রিপারেশন আমাদের নিয়ে যাওয়া খাবার দাবারে। তো কি হচ্ছে বাবা প্রিপারেশনে? মোমোর প্রিপারেশন হচ্ছে আর বাজে 6টা, আর বাবান এনে ভাত খেতে বসেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুফে সিস্টেমে খাচ্ছি। বসার টাইম পাইনি বল বাবলু। এখন 6টা বাজে, বাসতে যায়, আর আমাদের বেরোবার ছিল আরও, মানে এই 6টা, এই 6টা 5 এই বেরো, এই 6:30 মধ্যে বেরিয়ে যাবো। আর আমরা বাঙালি বস, আমরা এই কোথাও ঘুরতে যাওয়ার আগে মাছ ভাত খেয়ে বেরোনোটা মানে আমাদের একটা ম্যান্ডেটারি ব্যাপার, কারণ এই 1-2 দিন আমরা সেটা পাবো না। 3 দিন এই মাছ ভাতটা খেয়ে নিচ্ছে, আর এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, রান্না বান্না একেবারে কমপ্লিট, কোনো কিছু বাদ রাখিনি। তো চলো খেয়ে এগুলো প্যাক করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোনো যাক। ব্যাগসগুলো রেডি, আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, এই এই ব্যাগটা, এই ব্যাগটা, এই ব্যাগটা, ছোটো ছোটো হাতে ব্যাগ আছে, আমি খুব হাঁপিয়ে গেছি ওখানে ওখানে। চলো জুতোগুলো পরে নিই। বাবান শুনলো আমার বাবানের ব্যাগ, সো কিউট, বাবানের নতুন জুতো, এটা হলো আমার যেটা আমি সকালবেলা পরেছিলাম। চলো পাহাড় যাওয়া যাক। টেনে, হ্যাঁ শক্ত করে দো, সোজা করে নিয়ে নে, দেখো গাড়ি চলে না, সোজা করে নিয়ে নে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সোজা করে নে। চো 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 চো, আমার বনি ট্রলি টানে গো, খুব ভালো বোন আমার। হ্যাঁ আর ভি হ্যাঁ, হ্যাঁ মা তুমি ঢুকে যাবে তোরে, চেকিং করতে বলছে। মোমো যেটা আমি বানাচ্ছিলাম, স্টাফিংটা বাবান বানিয়েছে, আমাদের সেকেন্ড স্টার্টার্স, আমরা মানে প্রপার স্টার্টার্সও আছে।
খেয়ে জানান কেমন হয়েছে। সৈকতটা খতম, এখন আমরা বের করেছি আমাদের মেন কোর্স। মেন কোর্স আছে চিলি চিকেন আর তার সাথে মিক্সড রাইস। বিয়েবাড়ি থেকে কিছু কম করিনি। আমার সাথে বড় সড় ষড়যন্ত্র হয়েছে, এরা নিজে দুজনই এখানে বসে গেছে আর আমার অবস্থাটা এখানে দেখা যাচ্ছে। আমাকে এখানে বিক্রম বেতল বানিয়ে দিয়েছে, হাওয়ার ওপরে ঘুমাচ্ছি। এদের কথা আর আজকে শেষ হবে না, এই দুজনের কথা কন্টিনিউয়াসলি স্পিকিং। এইটা হলো আমার অবস্থা।